আর্জি করে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের পরে সন্দীপ ঘোষের নাম উঠে আসে। চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই এর উপর তদন্তের ভার দেয় কলকাতা হাইকোর্ট। তারপরে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তের সূত্রে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে শুরু করে সিবিআই। এদিকে প্রাক্তন সুপার আক্তার আলী সন্দীপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনে। এর পাশাপাশি সিবিআই এর কাছে আর্থিক দুর্নীতি মামলায় যে নাম উঠে এসেছিল তার মধ্যে প্রথমেই ছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এই সন্দীপ ঘোষের নাম। একই সঙ্গে আরও তিনটি সংস্থার নামও ছিল সেখানে। সূত্রের খবর, দুর্নীতির সঙ্গে যুক্ত সংস্থাগুলির সঙ্গে সন্দীপের সরাসরি যোগাযোগ মিলেছে বলে খবর। এরপরে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের পক্ষ থেকে যোগাযোগ করা হয় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে। এরপরে দুজন সিবিআই আধিকারিক কার্যত আটক করে নিয়ে আসেন সন্দীপকে। এরপর আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাকে। এর আগে সন্দীপের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করে তারা। পরবর্তীতে আরজিকর থেকেও বেশ কিছু নথি উদ্ধার হয়। এর পাশাপাশি আরজিকরের পক্ষ থেকেও বেশ কিছু হার্ডডিস্ক বাজেয়াপ্ত হয়। সেখান থেকেই কি কোনো ক্লু পেয়েছিলেন আধিকারিকরা? কৌতূহলের বিষয় হল সন্দীপ ঘোষকে কোন কোন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হলো। বেশ কিছুদিন আগেই আরজিকর হাসপাতালে আর্থিক অনিয়মে তদন্ত করতে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করে রাজ্য সরকার। কারণ এ ব্যাপারে 2022 সালে একটি অভিযোগ দায়ের হয়েছিল। তবে হাসপাতালে প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলী দায়ের করা মামলার ভিত্তিতে সেই তদন্তের ভারও কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, ওই আর্থিক অনিয়মের মামলাতে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। আরজিকর হাসপাতালের আর্থিক অনিয়মের ভিত্তিতে প্রথম মামলা তথা এফআইআর দায়ের হয়েছিল 2 বছর আগে 2022 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই আর্থিক অনিয়মের তদন্ত শুরু করলে গত 24 অগস্ট ফের একটি এফআইআর দায়ের করে। হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগের পাশাপাশি আরও বেশ কিছু অভিযোগ উঠেছে। টেন্ডার দুর্নীতি থেকে সরকারি টাকা 9-6 অভিযোগও রয়েছে তার মধ্যে। অভিযোগ, আরজিকর মেডিকেল কলেজে বেশিরভাগ অনিয়মই হয়েছে সন্দীপ অধ্যক্ষ থাকাকালীন। কলকাতা হাইকোর্টে যে অভিযোগপত্র জমা দিয়েছিলেন আক্তার, সেখানে মোট 15টি অনিয়মের উল্লেখ করেন তিনি। মূল অভিযুক্ত হিসেবে সন্দীপ ছাড়াও নাম নেন ফরেন্সিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশিষ সোম এবং সুপার সঞ্জয় বশিষ্ঠের। আক্তারের করা সেই 15টি অভিযোগ এখন খতিয়ে দেখছে সিবিআই। সরকারি টাকা 9-6, সরকারের সম্পত্তি স্বাস্থ্য ভবন এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি বা সংগঠনকে দেওয়া ফুডস্টল, ক্যাফে, ক্যান্টিনের মতো জায়গা টেন্ডার না ডেকেই বন্টন করা, কাজের বরাদ দেওয়ার বিষয় স্বজন পোষণের অভিযোগ, কোটি কোটি টাকার কাজের বরাদ গুটি কয়েক নির্দিষ্ট ব্যক্তিকে দেওয়া, হাসপাতালের পরিকাঠামো এবং বৈদ্যুতিক বিভিন্ন কাজ রাজ্য সরকারের পূর্ত দফতরকে দিয়ে না করানো, হাসপাতালে জৈব বর্জ্য বেআইনিভাবে বাইরে বিক্রি, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, পুরসভার চোখ এড়িয়ে বেনামি ব্যবসা চালানো, কোভিডের সময় সরকারের তরফে হাসপাতালের জন্য যে তহবিল তৈরি করা হয়েছিল তা 9-6 অভিযোগ সহ আরও একাধিক অভিযোগ রয়েছে এই সন্দীপের বিরুদ্ধে। অভিযোগ, আধিকারিকদের কথায় গুরুত্ব দেওয়া হয়নি। এবার সিবিআই এর হাতে সন্দীপ ঘোষ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।